আজকের এই ভিডিওটি চাইল্ড ডেভেলপমেন্ট ও প্যাডাগজি পার্টের ফার্স্ট ভিডিও। এই ভিডিওতে আমরা খুবই সামান্য কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো এরপরে যে পার্টগুলো আসবে সেই পার্টগুলোতে আরও বেশি করে আলোচনা চলতে থাকবে। তো আজকে যেহেতু এটি ইন্ট্রোডাকশন একটি ভিডিও, এর জন্য ভিডিওটি বেশি বড় করছি না, খুব কয়েকটি কমন কয়েকটি প্রশ্ন দিয়ে ভিডিওটি কমপ্লিট করব। তো ফার্স্টে যে প্রশ্নটি সেটি হচ্ছে কি, যে সময় বিকাশ বৃদ্ধি বা হ্রাস পায় না, অর্থাৎ বিকাশে স্থিরতা থাকতে দেখা যায়, সেই অবস্থাকে কী বলে? বিকাশ কখনো বাড়ে কখনো কমে, কিন্তু কী হচ্ছে, কোনো একটি সময় আসে যখন এই বিকাশের বৃদ্ধি কিংবা হ্রাস, অর্থাৎ বাড়ছেও না বৃদ্ধি কিংবা কমছেও না, সেই যে স্থির একটি অবস্থা দেখা যায় সেই অবস্থাকে কী বলছে? সেই অবস্থাকে বলছে হচ্ছে প্লেটো, বা বাংলায় যদি বলি সেটা হচ্ছে বিকাশে অধিত্বকা স্থিরতা দেখা যায়। তো এই যে প্লেটো, এই নামটি কিন্তু ভালো মতো মনে রাখার চেষ্টা করবে, যে প্লেটো কী, যে কোন যে এমন একটি সময় যে সময় হচ্ছে বিকাশ বাড়ছেও না বিকাশ কমছেও না, অর্থাৎ একটি স্থির অবস্থায় রয়েছে, সেটি হচ্ছে প্লেটো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কাজে লাগতে পারে। এবারে যে প্রশ্নটি সেটি প্রায় সকলেরই জানা, সেটি হচ্ছে কি, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি কার? সেটি হচ্ছে আমরা সকলেই জানি যে স্পিয়ারম্যানের এই দ্বি উপাদান তত্ত্বটি, কিন্তু এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে যেগুলো অবশ্যই জেনে রাখা দরকার, কারণ কখন কীভাবে কোশ্চেন সেট হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। এবার এই যে স্পিয়ারম্যান, উনি ছিলেন ব্রিটিশ মনোবিজ্ঞানী, একটি ইনফরমেশন গেল। তারপর হচ্ছে এই যে স্পিয়ারম্যানের যে দ্বি উপাদান তত্ত্বটি সেটি হচ্ছে গাণিতিক যুক্তির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ ম্যাথেমেটিক্সের উপর কিন্তু ডিপেন্ড করে এই দ্বি উপাদান তত্ত্বটি আবিষ্কৃত হয়েছে। আর এই যে দ্বি উপাদান তত্ত্বটি, এই তত্ত্বটির উদ্ভাবন কিন্তু 1904, এই যে খ্রিস্টাব্দ, এই সালে কিন্তু হয়েছিল। তো তারপরের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটি হচ্ছে এই দ্বি উপাদান তত্ত্বটি কোথায় এবং কিভাবে প্রকাশিত হয়েছিল, সেটি হচ্ছে আমেরিকান জার্নাল অফ সাইকোলজি। তো এই যে আমেরিকান জার্নাল অফ সাইকোলজি, এই যে জার্নালটি, সেখানে কিন্তু এই দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশিত হয়েছিল। তো সেটা কিভাবে হয়েছিল, জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মিজার্ড নামের একটি প্রবন্ধে এই স্পিয়ারম্যান তার দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশ করেছিলেন। জার্নাল কোনটি ছিল, এই আমেরিকান জার্নাল অফ সাইকোলজি। আর যে প্রবন্ধটির মধ্যে এই দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশ পেয়েছিল সেটির নাম কি, জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মিজার্ড, এই ছিল প্রবন্ধটি যাতে এই দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশিত হয়েছিল। এরপর এই দ্বি উপাদান তত্ত্ব নিয়ে আরেকটু ইনফরমেশন, সেটি হচ্ছে কি, এই যে দ্বি উপাদান বলছি, অর্থাৎ এখানে দুটো উপাদান রয়েছে। তো একটি হচ্ছে কি সাধারণ উপাদান, যেটাকে বলছে হচ্ছে জেনারেল ফ্যাক্টর বা সংক্ষেপে জি, এটা একটু মনে রাখবে। তারপর হচ্ছে আরেকটি হচ্ছে এই দ্বি উপাদানের আরেকটি হচ্ছে বিশেষ উপাদান, সেটাকে বলছি আমরা স্পেশাল ফ্যাক্টর বা এস। তো জি বলতে হচ্ছে সাধারণ উপাদান আর এস বলতে হচ্ছে বিশেষ উপাদান বা স্পেশাল ফ্যাক্টর। তো এই যে বিষয়গুলো সেগুলো একটু জেনে রাখো, কারণ দ্বি উপাদান তত্ত্ব থেকে কোনো না কোনো প্রশ্ন কিন্তু অবশ্যই আসতে পারে। এবারে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে সংযোজনবাদ বা থিওরি অফ কানেকশনিজম কিংবা শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব, ট্রায়াল অ্যান্ড এরর মেথড, যেটি বলছি যে ট্রায়াল অর এরর থিওরি অফ লার্নিং, এর প্রবক্তা কে বা এর প্রবর্তক কে, এই যে থিওরিগুলোর কথা বলছি সেগুলো কে আবিষ্কার করেছিলেন, সেটি হচ্ছে থর্নডাইক। তো এই যে সংযোজনবাদ, সেই সম্পর্কে আরেকটি ইনফরমেশন আমাদের জেনে রাখতে হবে, সেটি হচ্ছে কি, এই যে থর্নডাইকের যে সংযোজনবাদ তত্ত্বটি আমরা বলছি সেটি হচ্ছে অনুসঙ্গবাদ ধারণার উপর প্রতিষ্ঠিত, অবশ্যই গুরুত্বপূর্ণ মনে রাখবে। এবার আরেকটু ইনফরমেশন, সেটি হচ্ছে কি, যে প্রচেষ্টা ও ভুল তত্ত্বে কথা যে আমরা বলছি যে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, তো সেই জায়গায় যে থর্নডাইক পরীক্ষা করেছিলেন, কাদের কাদের ওপর পরীক্ষা করেছিলেন বা কার কার ওপর পরীক্ষা করেছিলেন, সেটি হবে কুকুর বিড়াল ও মানুষের ওপর, কিন্তু এই প্রচেষ্টা ও ভুল তত্ত্বের সমর্থনে তিনি পরীক্ষা করেছিলেন কুকুর বিড়াল মানুষের ওপর। কিন্তু তার মধ্যে তার যে ক্ষুধার্ত বিড়ালের যে পরীক্ষাটি সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো এই সামান্য ইনফরমেশনগুলো অবশ্যই জেনে রাখো, কোনো না কোনো প্রশ্ন কিন্তু এখান থেকে অবশ্যই আসতে পারে। এবারে আরও দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিচ্ছি, সেটি হচ্ছে কি, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে, প্রাচীন অনুবর্তন তত্ত্ব যেটাকে বলা হচ্ছে থিওরি অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং,
তো এই যে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, তার প্রবক্তা হলেন রাশিয়ান শরীরতত্ত্ববিদ আইভ্যান প্যাভলভ। তো আমরা তো শুধু প্যাভলভ বলেই জানি, তো উনি হচ্ছে রাশিয়ান শরীরতত্ত্ববিদ ছিলেন। নেক্সট হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে, সক্রিয় অনুবর্তন তত্ত্ব যাকে বলছি অপারেন্ট কন্ডিশনিং থিওরি, তো সেই সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন স্কিনার। এবারে প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শিখনের সমগ্রতাবাদী তত্ত্ব বা গেস্টাল্ট থিওরি প্রবর্তক কারা। তো শিখনের যে সমগ্রতাবাদী তত্ত্ব বা গেস্টাল্ট থিওরি, তাদের ক্ষেত্রে তিনজনের নাম আমাদের জানতে হবে। সেই তিনজন ছিলেন হচ্ছে কোহলার, কফকা আর ওয়ার্দিমার। এই তিনজন হচ্ছে সমগ্রতাবাদী তত্ত্ব কিংবা গেস্টাল্ট থিওরির প্রবর্তক। তো এগুলো জেনে রাখো, অবশ্যই কিন্তু এগুলো থেকে কোনো না কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে। এবার আমরা জেনে নিই, সেটি হচ্ছে বুদ্ধাঙ্ক বা আইকিউ যাকে বলছি ইন্টেলিজেন্ট কোশিয়েন্ট, তার সূত্রটি কি। সেটি হবে মানসিক বয়স ডিভাইডেড বাই সাধারণ বয়স ইনটু 100। এই হচ্ছে বুদ্ধাঙ্কের সূত্রটি। এবার যদি ইংরেজিতে করতে হয় তাহলে হবে মেন্টাল এজ নিচে ক্রোনোলজিক্যাল এজ ইনটু 100। সূত্রটি মনে রাখবে, অবশ্যই কিন্তু পরীক্ষাতে দিয়ে দিতে পারে। দেখা গেলো তিনটে অপশানের মধ্যে ভুল দিয়ে দিল, একটি অপশান ঠিক দিল, তখন কিন্তু এই ঠিক অপশানটি আমাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। তো বুদ্ধাঙ্কের যে সূত্রটি সেটি জেনে রাখো। এবারে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিচ্ছি, সেটি হচ্ছে ধী শক্তির গঠন তত্ত্ব কিংবা বুদ্ধির 3D তত্ত্বের প্রবর্তক কে। অ্যান্সার হবে গিলফোর্ড। নেক্সট, শিখনের সামাজিক নির্মিতিবাদ তত্ত্বটি কার, বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম যে বলছি আমরা, সেই সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বা সামাজিক নির্মিতিবাদ এই তত্ত্বটি কার, সেটি হচ্ছে কি ভাইগোডস্কি। এবার আমরা দেখে নিই আজকের আমাদের লাস্ট প্রশ্ন, সেটি হচ্ছে কি জেড পিডি এর পুরো নাম কি। সেটি হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, আর বাংলাতে যদি বলে সেটি হচ্ছে বিকাশের নৈকট্য সীমা। তো এবার প্রশ্ন জাগতেই পারে মনে যে তাহলে এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা জেড পিডি এটি কী জিনিস। তো ব্যাপারটা একটু বলে দিই যে ভাইগোডস্কি যিনি ছিলেন, যে যিনি একটু আগে দেখলাম যে শিখনের যে সামাজিক নির্মিতি বা তত্ত্বটি যিনি বলেছিলেন, তো এই ভাইগোডস্কির মতে কি মানসিক বিকাশের দুটো স্তর দেখা যায়। একটি হচ্ছে কি প্রকৃত বিকাশের স্তর, আরেকটা হচ্ছে কি সম্ভাবনা স্তর। তো এই দুটো ব্যাপার কি, প্রকৃত বিকাশের স্তর কি, যে প্রকৃত বিকাশের স্তর হচ্ছে এমন একটি স্তর যেখানে শিশু নিজের চেষ্টাতে শিখবে, অর্থাৎ কোনো কিছু নিজের চেষ্টাতেই শিশু সমাধান করতে পারবে। আরেকটি হচ্ছে যেটাকে আমরা সম্ভাবনা স্তর বলছি, সেখানে কি হবে শিশু তার থেকে বড় কারো সাহায্যে কিংবা শিক্ষকের সাহায্যে কোনো একটি সমস্যার সমাধান করতে পারবে। তো একটি স্তরে শিশু নিজের চেষ্টাতে শিখতে পারে, আরেকটি স্তরে হচ্ছে কি শিশু তার থেকে বড় কোনো স্টুডেন্টের কাছ থেকে কিংবা তার টিচারের কাছ থেকে কিন্তু সহযোগিতা পেয়ে শিখতে পারে। তাহলে এই যে দুটো স্তর, অর্থাৎ প্রথমের যে স্তরটি সেই যে প্রকৃত বিকাশের স্তর, এবং পরের যে সম্ভাবনা স্তর, অর্থাৎ এই যে দুটো স্তর, এই দুটো স্তরের মধ্যে যে দূরত্ব সেটাকেই বলছি কিন্তু আমরা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তো বিষয়টি একটু শোনো জানো, যদি কোনো সময় চলে আসে পুরো নামটি অবশ্যই লিখবে এবং ডিটেলসটা একটু জেনে রাখো, কাজে লাগতে পারে। আজকের ভিডিওতে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগোজি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিলাম। তো আজকে একটি প্যাডাগোজি যেটি প্রশ্ন চারটি অপশান আমি বলে দিচ্ছি, তো এখান থেকে যেটি অপশান ঠিক হবে আমি অ্যান্সারটি বলবো না, তোমরা কোশ্চেনটি দেখো, অ্যান্সারগুলো দেখো, যেটা ঠিক অ্যান্সার মনে হবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। যেমন হচ্ছে কি কোশ্চেনটি হচ্ছে, কোনো শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী শিক্ষক মহাশয়কে একটি প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলেন। ক্লাস চলছিল, তখন কোনো একজন স্টুডেন্ট টিচারকে একটি প্রশ্ন জিজ্ঞেস করলো, কিন্তু সেই সময় যদি টিচারের উত্তরটি জানা না থাকে তাহলে টিচার কি করবেন, ওই পরিস্থিতিতে উনি কি করবেন যদি তার প্রশ্নের উত্তরটি জানা না থাকে। নাম্বার এ, ওই প্রশ্নের উত্তর জানতে চাওয়ার কারণে শিক্ষক মহাশয় শিক্ষার্থীকে ভর্ৎসনা করবেন। নাম্বার বি, শিক্ষার্থীর প্রশ্নটিকে অবজ্ঞা করে পাঠদান চালিয়ে যাবেন। নাম্বার সি, শিক্ষার্থীকে বলবেন
উত্তরটি পরে অনুসন্ধান করে বলবো। এবং লাস্ট অপশন সেটি হচ্ছে প্রশ্নের উত্তরটি সাথে সাথে বলতে না পারার কারণে লজ্জা পাবেন। তো এই যে প্রশ্ন, এই যে চারটি অপশন, আশা করছি সবাই বুঝতে পারছো যে কোনটি অ্যান্সার ঠিক হবে। তো সেই যে যেটি অ্যান্সার ঠিক হবে সেই অ্যান্সারটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, যার জানানোর ইচ্ছা নেই সে স্কিপ করে চলে যাও। তো এই ভিডিওটা দেখো, যদি ইনফরমেশন কোনোটা কাজে লাগে তাহলে সেটাই ভালো। তো নেক্সট ভিডিওতে আমরা বাকি যে বিষয়গুলো থাকবে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। তো আজকের জন্য বাই।